গতকাল রাতের লগ্নে নিজের বিয়েটা বেশ ধুমধাম করে সেরে ফেললেন গায়িকা ইমন চক্রবর্তী তার দীর্ঘদিনের বন্ধু নীলাঞ্জন ঘোষের সাথে। নীলাঞ্জন ও ইমনের এঙ্গেজমেন্ট বাগদান পর্ব সেরেছিলেন সেই 2020 সালের অক্টোবর মাসে। এবার 2রা ফেব্রুয়ারি মানে গতকাল সন্ধ্যের পরের লগ্নে তারা বিয়েটা সেরে ফেলেছেন। বিয়েতে উপস্থিত ছিল একাধিক তারকারা, সাথে ছিল অনেক অভিনেতা অভিনেত্রীরা। বিয়েতে ইমনকে দেখতে পাওয়া গিয়েছে এক্সক্লুসিভ লাল বেনারসি লুকে, সাথে ছিল গা ভর্তি সোনার গহনা, এবং নীলাঞ্জনকে দেখতে পাওয়া গিয়েছে ধুতি পাঞ্জাবি। তাদের বিয়েটা লাইভ টেলিকাস্টও করা হয়েছে। তবে আপনারা কি জানেন ইমন ও নীলাঞ্জনের বিয়েতে কি কি মেনু ছিল? সত্যি খুবই আকর্ষণীয় সব পদ খাবার ছিল তাদের মেনুতে। মেনুতে প্রথমেই ছিল ফুলকো ধোয়া ওঠা লুচি, সাথে এর সহযোগী ছিল ছোলার ডাল, এবং তার সঙ্গ দিতে ছিল বেগুন ভাজি। এবার লুচির পার্টটা শেষ হতে হতেই পোলাওয়ের পার্ট শুরু হয়ে গেল। এরপরে খাবারে ছিল অসম্ভব সুন্দর আট পৌড়ে বাসন্তী পোলাও, তার সঙ্গ দিতে ছিল আলু পোস্ত, ছোলার ডালনা, এবং মিক্সড ভেজ তো ছিলই। এরপরই নিরামিষ পার্টের পরে ছিল আমিষের পার্ট। আমিষের পার্টের মধ্যে ছিল অসম্ভব সুন্দর পদ। অতিথিদের আপ্যায়ন করা হয়েছে ফিশ বাটার ফ্রাই এবং সর্ষে পাবদা দিয়ে। এরপরেই এলো মাটন কোরমা। মাছ মাংসের পরে এর সহযোগী হিসেবে ছিল কাঁচা আমের চাটনি, শীতকালে এটা ছাড়া জমেই না যেন। এছাড়াও খাবারের পাশাপাশি শেষ পাতে ছিল চার রকমের মিষ্টির আইটেম। মিষ্টির মধ্যে ছিল জল ভরা সন্দেশ, লর্ড চমচম, গাজরের হালুয়া, এবং মিষ্টি দই তো ছিলই, এ বলে আমাকে দেখ ও বলে আমায় দেখ। তো এই ছিল ইমন ও নীলাঞ্জনের বিয়ের মেনু। তাদের বিয়েতে উপস্থিত ছিল বিখ্যাত অভিনেত্রী মানালি দে এবং ইমনের বন্ধু অভিষেক, তারা দুজনে সকাল থেকে উপস্থিত ছিল। এছাড়াও গায়িকা উজ্জয়িনী, জোজো, পরিচালক এবং নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়, সাথে রূপাঞ্জনা, দেবলীনা এবং অসংখ্য তারকারা, যেমন গৌরব দেবলীনাও ছিল কিন্তু, এবং সৃজিৎ মিথিলাও ছিল। তো ইমন চক্রবর্তীর বিয়ের মেনু আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।